বেরিয়ে পড়লাম জলপাইগুড়ি রাজবাড়ির উদ্দেশ্যে। এই রাজবাড়িতেও সুন্দর ছট পূজার ঘাটের পুজো হয়, খুব লাইটিং হয়েছে। এর কিছুক্ষণের মধ্যেই আমরা জলপাইগুড়ির রাজবাড়িতে ঢুকে পড়লাম, যেই ঘাটে ছট পুজো হয়েছে। চারপাশে রয়েছে লোকজনের অনেক সমাগম। এরপর ডান দিকে ঘুরতেই আমার ক্যামেরায় যা ধরা পড়ল তা অনির্বাচনীয়। সে কি দেখছি আমি! এর কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে গেলাম জলপাইগুড়ি নতুন ব্রিজ সংলগ্ন অ্যালির ঘাটে, যেখানে ছট পূজা হয়েছে। রাস্তায় অনেক লাইটিং রয়েছে, আমরা বাইক নিয়ে এগিয়ে যাচ্ছি অ্যালির ছট পুজোর ঘাটের উদ্দেশ্যে। কিছুক্ষণ পরেই আমরা চলে এলাম জলপাইগুড়ি সমাজপাড়া সংলগ্ন করলা নদীর ঘাটে, যেখানে দুর্গাপূজার বিসর্জন, কালী পূজার বিসর্জন হয়। সেই ঘাটেই হয়েছে ছট পুজোর অতীব সুন্দর প্যান্ডেল।